তো হাই গাইস, আজ ছুটির দিন যেহেতু তো আজকে দিনটা মিস করলে হয় না। তো আমরা বন্ধুদের সাথে একটু ঘুরতে বেরিয়েছি, আমি ঘুরতে বেরিয়েছি। তো আমরা কে কে বেরিয়েছি দেখুন। হ্যালো হ্যালো রিন্টু, হাই পুষ্কর। সো আমরা এখন বেরোবো, একটু নদীর ধারের দিকে যাব। আমাদের কাছাকাছি নদী, এখান থেকে নদীর ধারে যাব, একটু ঘুরে আসব। ওখানে গিয়ে কিছু ভিডিও করব, ওখানে গিয়ে কিছু কথা বলবো। সো তোমরা দেখতে থাকো। আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে, তো এখানেই একটু বসবো, একটু আড্ডা মারবো, তারপর চলে যাব চা খেতে। সেসব ভিডিওগুলোও আপলোড করবো। আপাতত এই পর্যন্তই, আর একটু আগে বেরোলে ভালো হতো, দেরি হয়ে গেছে। তাও ঠিক আছে, অ্যাট লাস্ট আমার চা খেতে চলে এসেছি এই দোকানে। তো আমরা চা খাবো, এনজয় করবো, একটু আড্ডা মারবো। তো চলো দেখি, আমরা চাটা খেয়ে নিই, কথা হবে। হ্যালো বন্ধুরা, চা এই সন্ধ্যায় চা খাওয়ার মজাটাই আলাদা। বিস্কুট
এইটা দারুন এই শীতের সন্ধ্যা তোমার চলে আসো কেসে ইনভাইট করে তোমাদের এবারে যাবো গিয়ে ব্ল্যাঙ্কেটের নিচে শুয়ে পড়বো ভেবেছিলাম বাড়িতে এসে শুয়ে পড়বো কিন্তু হলো না। আবার এই যে আছে রিন্টু, চায়ের নিমন্ত্রণ করেছে তো এসছি। আবার চা, এই চা, এই মুড়ি চপ, মুড়ি মাখা, সন্ধ্যাবেলা আবার আড্ডা, এখন খাবো, বসে থাকবো, একটু আড্ডা দেবো। এই যো এই একজন আমার দাদা আছে, মিলন দাদা, এই একজন ছোট্টু দাদা, সব একসাথে এখন আড্ডা দেবো, বসে থাকবো, যেন বাকি করবো বাকি সব এই বসে আছি, গল্প হচ্ছে। তো এখন চা ঠান্ডা হয়ে যাচ্ছে ব্লগ করতে করতে। হ্যাঁ চা ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটা খেয়ে নি। এটা আমার চা তো রে। হ্যাঁ এই যো পুষ্কর দাদা, তখন আমাকে সরিয়ে দিয়ে খালি বলো ঠিক আছে চলো, মুখটাও ঠিক মতো দিতে পারেন এখনকার মতো। টাটা।